সো বন্ধুরা, আজকে বলা ভুল হবে, অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে একটা ব্লগ ভিডিও আপলোড করছি আমি। যেহেতু আমি মাঠে এসেছি ঘুরতে, আমাদের নবদ্বীপ স্বরূপগঞ্জে যেখানে আমি থাকি, তো সেই মাঠটাই তোমাদের আজকে দেখাবো। তো বেশি কথা বলবো না, মাঠটা দেখো তোমরা আর এনজয় করো। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মাঠ। পিছন দেখতেছো কত বড় এরিয়া নিয়ে মাঠটা আমাদের। এই যে এখানে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে, এখানে উচ্ছে আছে, এই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলা, ওটা হচ্ছে আম বাগান, এই যে দূরে। আর এই তো আমাদের সঙ্গে, আজকে আমার সঙ্গে আছে পাঠান, আমাদের পাঠান। এই যে পাঠান, হাই করে দাও একটু, হাই। আর এই যে ধান তো কাটা হয়ে গেছে, ধান শেষের মুখে। আর এই যে দূরে যতটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শেষ সীমানা মাঠের, ঠিক আছে? তো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, চলো। সো বন্ধুরা, চলে আসো, এগিয়ে আসো, আমরা দেখাচ্ছি মাঠটা ভালো করে। চলে এসো। এই ফুলটা দেখাবো, দেখো, এইটা হচ্ছে রজনীগন্ধা ফুল, এখনও ফুটিনি, ফুটলে এতে সুন্দর লাগবে, ঠিক আছে? চলো, বেশি দেখালে আবার যার জমি সে আবার মারবে। আর এই যে দেখছেন, এখানে এখানে হচ্ছে বাদাম চাষ, এটা হচ্ছে বাদাম, বাদাম গাছ দেখাচ্ছে আমাদের পাঠান ভালো করে। আর ওই দূরের আম গাছগুলো দেখাও, এটা হচ্ছে দূরের আম গাছ, ঠিক আছে? দেখেছেন কত আম হয়েছে গাছে। আর এই যে ধান কাটা শেষ, খোলামেলা আকাশ, আমরা দুজন এসেছি এখন এনজয় করতে। আজকের ওয়েদারটা কিন্তু বিশাল সুন্দর, আকাশটা খুবই সুন্দর। তো বন্ধুরা, দেখ, তোমরা নিশ্চয়ই জানিও আমাকে যে আমাদের মাঠটা কেমন লাগলো, ঠিক আছে? আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।